আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই আমলটি কবুল করবেন যেটি একমাত্র খালেস ভাবে নির্ভেজাল ভাবে তার জন্য সম্পাদিত হবে। টাকা পয়সা অনেক কিছু আপনি রেখে যাবেন, আপনার সন্তান সেই টাকা পয়সা সঠিক কাজে ব্যয় করবে না করবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি আপনি সন্তান রেখে যান, সেই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তাহলে আপনার জান্নাতে আপনার মর্যাদার স্তর কি হবে বাড়িয়ে দেওয়া। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য তার চেহারা অর্থাৎ সন্তুষ্টি অন্বেষণের জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মিসলাহু ফিল জান্নাহ, জান্নাতে অনুরূপ একটি গৃহ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কাউকে কোনো এলেম শিক্ষা দেয়, দিনে এলেম শিক্ষা দেয়, ফালাহু আজরু মানে আমেলা বিহি, তার শিক্ষাদানকৃত এলেম অনুযায়ী যদি তার ছাত্র আমল করে তাহলে সেই শিক্ষক ছাত্রের সমপরিমাণ কী পেয়ে যাবে? সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পানির কূপ খনন করে অর্থাৎ নলকূপ স্থাপন করে বা কূপ খনন করে, সেখান থেকে জিন মানুষ পশু পাখি যা কিছুই পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে এর প্রতিদান দান করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تعالى في آية أخرى: وما تقدم لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا. وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح ندعو له، أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে এই তপ্ত দুপুরে জুমার সালাত আদায় এবং খুতবা শোনার উদ্দেশ্যে অত্র মারকাজি মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে প্রশংসা উচ্চারণ করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয়বস্তু হল পরকালীন পাথেয় সঞ্চয়। এ বিষয়ে সংক্ষিপ্ত সময় নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপনার প্রয়াস পাবে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এই পৃথিবীটা আমাদের আমার আপনার কারো জন্যই চিরস্থায়ী নয়, এটি হচ্ছে একটি অস্থায়ী নিবাস। একজন মুসাফির যেমন পথ চলতে চলতে প্রচণ্ড রোদের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের ছায়ার নিচে সাময়িকভাবে বিশ্রাম গ্রহণ করে, এরপর যখন তার বিশ্রাম নেওয়া শেষ হয়ে যায় তখন সে সেই গাছের ছায়া থেকে চলে যায়। হাদিসের ভাষায় কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন ওয়া রাহা সুম্মা রাহা ওয়া তারাকাহা, একজন আরোহী ব্যক্তি, একজন মুসাফির ব্যক্তি, সে একটি গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে সেই ছায়াটিকে গাছটিকে ছেড়ে সে আবার চলে যায়। এই যে মুসাফির ব্যক্তি গাছের ছায়ার নিচে সামান্যতম সময় বিশ্রাম গ্রহণ করল, এই সামান্যতম সময়টাই যেন আমাদের দুনিয়াবি জীবনের সাথে তুলনা করা যায়। অর্থাৎ আমরা এই পৃথিবীতে কেউ কিন্তু চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য আসেনি। আমরা যখন জন্মগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তখন অবশ্যই আমাদেরকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, প্রিয় সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও, তার খলিল হওয়ার পরেও তাকে কিন্তু এই পৃথিবী থেকে
চলে যেতে হয়েছে যখন তার রিসালাতের দায়িত্ব তিনি পূর্ণভাবে পালন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেছেন তখন তাকেও কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে সুতরাং আমি আপনি আমাদের এই পার্থিব জীবনে আমাদের যতই ক্ষমতা হোক প্রতিপত্তি হোক টাকা পয়সা হোক পদ পদবী হোক আমরা যে অবস্থানেই থাকি না কেন আমাদেরকে কিন্তু মৃত্যুর এই তিক্ত স্বাদ অবশ্যই কি করতে হবে একদিন আস্বাদন করতে হবে এর বিকল্প কোনো কিছু নেই তো আমরা এই পৃথিবী থেকে চলে যাব কিন্তু রেখে যেতে হবে কিছু পদচিহ্ন রেখে যেতে হবে কিছু স্মৃতি রেখে যেতে হবে এমন কিছু আমাল সালিহা যেই আমলে সালিহাগুলো বা সৎ আমলগুলো আমাদেরকে পরকালের সেই কঠিন বৈতরণী পার হতে সহযোগিতা করবে সেই পুল সিরাত যদি আমরা পার হতে ব্যর্থ হই পুল সিরাত জাহান্নামের উপরে অবস্থিত আমরা জাহান্নামে চলে যাব আর যদি পুল সিরাত পার হতে পারি তাহলে এরপরে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে সেই বিষয়টি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিবাদ এবং প্রত্যেকের ভেবে দেখা উচিত যে সে আগামী কালের জন্য কি প্রেরণ করেছে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সূক্ষ্মদর্শী সম্যক অবগত সূরা হাশরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকের ভেবে দেখা উচিত মা কদ্দামাত লিগাদ সে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে কিয়ামত কি আগামী দিন বা কোন দিন হবে এটা কিন্তু আমরা জানি না তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামত দিবসকে আল গাদ আগামীকাল বলে এখানে উল্লেখ করেছে আধুনিক মুফাসসির তন্তাবি বলেছেন যে আব্বারা সুবহানাহু আন ইয়াউমিল কিয়ামা বিল গাদ লিল ইশআর বিকুরবিহি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের দিনকে বিল গাদ অর্থাৎ আগামীকাল হিসাবে প্রকাশ করেছেন লিল ইশআর বিকুরবিহি কিয়ামত যে অতি নিকটে এই বিষয়টা অবগত করার জন্য ওয়া আন্নাহু আতিন লা রাইবা ফিহি এবং কিয়ামত আসবে এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই কামা ইয়াতিল ইয়াউমু আল্লাযী ইয়ালি ইয়াউমুকা যেভাবে আজকের পরের দিনটা অর্থাৎ আগামীকাল চলে আসে আজকের দিন যদি পার হয়ে যায় আগামীকাল আসবে আজকে এক তারিখ কালকে দুই তারিখ আজকের পিছে যেমন আগামীকাল ওইরকম যেন কিয়ামতটা আমাদের জন্য অতীব নিকটবর্তী যদিও আমরা মনে করছি যে আমাদের কিয়ামত অনেক দূরে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করি ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কিয়ামত কিন্তু অতীব নিকটবর্তী বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুয়িস্তু আনা ওয়া সাআকা হাতেন আমি এবং কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি বলে তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুলকে একত্রিত করে তিনি দেখিয়েছেন অর্থাৎ দুইটি আঙ্গুলের মাঝে সামান্যতম যে ব্যবধান ফাঁক আমাদের মাঝে এবং কিয়ামত আসার মধ্যখানের এই দূরত্বটি হচ্ছে এত নিকটবর্তী এত অল্প সুতরাং এই আয়াতে এই কারণেই কিন্তু কিয়ামত দিনকে আলগাদ বলা হয়েছে আগামীকাল বলা হয়েছে সুতরাং আগামীকাল বা পরকালীন পাথেয় সঞ্চয় আমরা প্রতিদিন কতটুকু করতে পারছি সেই বিষয়টা একটু আমাদের আত্মোপলব্ধিতে নিয়ে আসা দরকার আমাদের ভেবে দেখা দরকার এবং প্রত্যেক দিন আমরা যদি ঘুমানোর পূর্বে আমরা একটু চিন্তাভাবনা করি যে আজকে সারাদিন আমি কি ভালো কাজ করলাম পরকালীন ব্যাংকে আমি আজকে কতটুকু সঞ্চয় করতে পারলাম আমরা দুনিয়াবী জীবনে অর্থনৈতিক সচ্ছলতা অবলম্বনের জন্য বা নিজের সন্তান সন্ততির ভবিষ্যৎ কল্যাণ কামনায় আমরা ব্যাংকে অর্থ জমা করি নানাভাবে টাকা পয়সা জমা করি কিন্তু একবার আমাদের চিন্তা করা দরকার প্রত্যেক দিন ঘুমানোর সময় যে আজকের ঘুমটা আমার ভাঙবে কি না বা আজকে এমনও হতে পারে বহু মানুষ দেখা যায় ঘুমের মধ্যে তার জীবনটা চলে গেছে কারণ তার আয়ু সেখানে শেষ হয়ে গেছে তো আমরা যদি ঘুমানোর সময় প্রত্যেক দিন এই বিষয়টা নিয়ে চিন্তা করতে পারি যে আমি আজকের সারাদিনে কী কী ভালো কাজ করলাম এবং এটি কি আমার পরকালের মুক্তির জন্য পরকালের পাথেয় সঞ্চয়ের জন্য এটি কি যথেষ্ট যদি না হয় তাহলে এটি আমার পরকালের পাথেয় সঞ্চয়ের জন্য সৎ আমল আল আমাল সালিহা এর গতি আরেকটু বাড়িয়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি খাইরান তোমরা তোমাদের নিজেদের জন্য
ভালো যা কিছু প্রেরণ করবে তাজিদুহু ইনদাল্লাহে হুয়া খাইরান, সেটি আল্লাহর কাছে ভালো হিসাবেই পাবে। ওয়া আযামা আজরা, এবং আর চাইতে এর চাইতে আরও বেশি বড় প্রতিদান হিসেবে তোমরা আল্লাহর কাছে পাবে। আমরা যদি একটি সৎ কাজ করি তাহলে 10 থেকে 700 গুণ বা তার চাইতেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি পাপের নিয়ত করি, পাপটা বাস্তবায়ন না করি, রহমাতুল্লিল আলামিন রব্বুল আল্লাহ গফুরুর রহিম, তিনি কিন্তু আমাদের জন্য পাপ লিপিবদ্ধ করবেন না যতক্ষণ আমরা সেটাকে কর্মে বাস্তবায়ন না করি। তাহলে যে বিষয়টা আমি বলতে চাইলাম যে সূরা হাশরের 18 নম্বর আয়াতে এবং সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আমাদেরকে আগামী দিন অর্থাৎ কিয়ামতের জন্য যে পাথেয় সঞ্চয়ের কথা বলা হয়েছে সেই পাথেয় সঞ্চয় আমাদেরকে অবশ্যই মনোনিবেশ করতে হবে। আমরা যে যে পেশাতে থাকি না কেন, যিনি শিক্ষকতা পেশায় আছেন, যিনি ব্যবসায় আছেন, যিনি ছাত্র, যিনি যেই পেশায় থাকুক না কেন, তার দুনিয়াবি কর্মজীবনের যে তৎপরতা, যে কার্যক্রম রয়েছে, এই কাজগুলো সমাধা করার পাশাপাশি পরকালের জন্য, পরকালীন মুক্তির জন্য যে জীবনটি আসলেই হচ্ছে চিরস্থায়ী জীবন, যে জীবনে অনন্ত সুখের আধার আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, যেখানে রয়েছে নির্ঝরিণী সমূহ, যেখানে রয়েছে ঝর্ণা নদী, যেখানে রয়েছে নানা ধরনের ফলমূল এবং হুর রয়েছে আমাদের জন্য, অর্থাৎ অনন্ত সুখের চিরস্থায়ী নিবাস হচ্ছে আমাদের যে আখেরাত, যে পরকালীন জীবন জান্নাত, সেইটি লাভের জন্য অবশ্যই আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সাধ্য অনুযায়ী আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যার কাছে তার নিজের মালের চাইতে তার ওয়ারিস বা উত্তরাধিকারের সম্পত্তি অধিক পছন্দনীয়? কালু ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি, বলছে আমাদের মধ্যে তো আল্লাহ রাসূল এমন কেউ নাই যার কাছে তার নিজের সম্পদটা পছন্দনীয় বা প্রিয় নয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কাছে তার নিজের সম্পদ যা রয়েছে সেটি হচ্ছে প্রিয়। আল্লাহ রাসূল বললেন, ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখারা, তার নিজের সম্পদ হচ্ছে ওটাই মা কদ্দামা, যে সে আগামীকালের জন্য, যে কিয়ামতের জন্য, পরকালের জন্য যেটি সে প্রেরণ করেছে। ওয়া মালু ওয়ারিসিহি মা আখারা, এবং তার ওয়ারেসের সম্পদ হচ্ছে সেটি যেটি রেখে যাচ্ছে। সুতরাং আমরা চলে যাব এই দুনিয়া ছেড়ে, যেটি আমরা আমাদের সন্তান সন্ততির জন্য, উত্তরাধিকারীদের জন্য রেখে যাব সেটি হচ্ছে তাদের, আর আমি যা কিছু করে যাব দান সাদাকা সহ যা ভালো নেক আমল রয়েছে, যত প্রকার নেক আমল রয়েছে, ভালো আমল রয়েছে, এগুলো যতটুকু আমি করে যেতে পারবো, যত বেশি করে যেতে পারবো, তত আমার পরকালের ব্যাংকে অ্যাকাউন্টে সেটি সঞ্চয় হবে মুক্তির পাথেয় হিসাবে, আর সেটিতে যত ঘাটতি পড়বে তত পদে পদে আমাকে বাধার সম্মুখীন হতে হবে এবং পরকালে মুক্তি পাওয়া আমার আপনার জন্য অত্যন্ত দুঃসাধ্য এবং কঠিন হয়ে যাবে। সহিহ বুখারী 6442 নম্বর হাদিস। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে যেটি এসছে যে আমাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর, এই জীবনটা দেখতে দেখতে কিন্তু চলে যায়। আজকে আমরা যারা এই মার্কাজের একসময় শিশু কিশোর তরুণ ছাত্র ছিলাম, আজকে তারা মধ্যবয়সে উপনীত। আজকে যেই শিশুটি ক্লাস ওয়ানে ছিল আর কয়েকদিন পরে সে ক্লাস টুতে উত্তীর্ণ হবে, যে ক্লাস টুয়ে ছিল সে ক্লাস থ্রিতে উত্তীর্ণ হবে। এইভাবে কালাম হেলবাসার যেন চোখের পলকে আমাদের সময়গুলো চলে যাচ্ছে। আর কিয়ামতের আগে একটি আলামত হচ্ছে ইয়াতাকার আবু জামান, অর্থাৎ সময় দ্রুত চলে যাবে। সুতরাং আমাদের যে আয়ু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা কেউ কিন্তু জানি না আমাদের বয়স সীমা বা আয়ু কতটুকু। যদি জানতাম তাহলে হয়তো সেভাবে প্রস্তুতি নিতে পারতাম, কিন্তু আমরা জানি না যে কার আয়ু কতটুকু দেওয়া আছে। একজন 190 বছরের বৃদ্ধ, সে প্যারালাইজডে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী মৃত্যুবরণ করছেন, একজন টকবকে যুবক তরুণ সে কিন্তু চলে যাচ্ছে। সুতরাং আমাদের জীবন থেকে যে দিনটি চলে যাচ্ছে সেই দিনটি প্রতিনিয়ত কিন্তু আমাদের বয়সসীমা থেকে মাইনাস হচ্ছে, এখানে কিন্তু কোনো প্লাস হচ্ছে না, বরং মাইনাস হয়েছে, বিয়োগ হয়ে যাচ্ছে। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তার আল ফাওয়ায়েদ গ্রন্থে চমৎকারভাবে জিনিসটি বলেছেন যে আসসানাতু সাজারাতুন, তিনি বছরকে একটি গাছের সাথে তুলনা করেছেন, বছর হচ্ছে একটি গাছের ন্যায়, অশুহুরু ফুরুওহা, আর এই বছরের মাসগুলো হচ্ছে তার শাখা প্রশাখা, ওয়াল আয়্যামু আগসানুহা, আর যে দিন রয়েছে
সেই দিনগুলো হচ্ছে ডালপালার ন্যায়, ওয়াসাআতু আওরাকুহা, যে ঘন্টাগুলো রয়েছে চব্বিশ ঘন্টা একদিন, এই ঘন্টাগুলো হচ্ছে গাছের পাতার ন্যায়। ওয়াল আনফাসু সামারুহা, আর আমরা প্রতিনিয়ত যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যে নিঃশ্বাস গ্রহণ করছি, যে অক্সিজেন নিচ্ছি, এটি হচ্ছে সেই গাছের ফলস্বরূপ। ফামান কানাত আনফাসুহু ফি তোয়াতিন, সুতরাং যার শ্বাস প্রশ্বাসটা আল্লাহর আনুগত্যে ভালো কাজে ব্যয়িত হবে, ফাসামারাতু শাজারাতিহি তৈয়িবাতুন, তার সেই গাছরূপ জীবনের ফলটিও হবে সুন্দর ভালো। অমান কানাত ফি মাসিয়াতিন, আর জীবনটা যার পাপে ব্যয় হবে, ফাসামারাতুহু হানজাল, তার সেই গাছের ফলটা অর্থাৎ জীবনের ফলটা হবে হানজাল, এক ধরনের টক ফলের মতো। ওয়া ইন্নামা ইয়াকুনুল জুদাদু ইয়াউমাল মাআদ, আর ফল আহরণের সময় হচ্ছে পরকাল, ফাহিন্দাল জুদা দিয়ে তাবাইয়ানু হলবুল হলবু সেমার এমি মুরিহা, আর ফল আহরণের দিনেই বোঝা যায় যে কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা হচ্ছে টক। তার আল ফাওয়ায়েদ গ্রন্থের দুইশো পৃষ্ঠার মধ্যে এই বিষয়টি বলেছেন। তাহলে বোঝা গেল ইবনুল কাইয়িমের এই উক্তি থেকে যে প্রতিনিয়ত কিন্তু আমাদের যে বয়স সীমা, আমাদের যে বয়স আয়ু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেটি কিন্তু কমে যাচ্ছে, বয়স কিন্তু আমাদের বাড়ছে না। আমরা বলি বয়স বেড়েছে, আমার আসলে বয়স বাড়েনি, বয়স কী হয়েছে, কমে গেছে। কারণ ষাট বছর যদি কারো আয়ু হয়ে থাকে, সেখান থেকে যদি চল্লিশ বছর মাইনাস হয়ে যায়, তাহলে আর সে বিশ বছর বাঁচবে। কেউ যদি পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে যায় কারো, তাহলে আর দশ বছর বাঁচবে। তাহলে বয়সটা কী হচ্ছে, কমছে না বরং বাড়ছে। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি যে আমরা বড় হচ্ছি বা আমাদের বয়স বৃদ্ধি হচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে বিষয়টা আমি বলছিলাম যে আমরা এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদের পরকালীন পাথেয় সঞ্চয় করতে হবে। পরকালীন পাথেয় বিভিন্নভাবে, নানাভাবে, নানা আমলের মাধ্যমে আমরা সঞ্চয় করতে পারি। তার মধ্যে কয়েকটি বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব। যেমন এক নম্বর রয়েছে মসজিদ নির্মাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, সূরা তাওবা ১৮ নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহর মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস রেখেছে, সালাত কায়েম করেছে, যাকাত প্রদান করেছে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেনি। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যাদের থাকবে, আশা করা যায় যে তারা হেদায়েতের হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং মসজিদ নির্মাণ একটি যে অতীব ভালো কাজ এবং এটি সাদাকায়ে জারিয়া, সৎ আমল, পরকালে মুক্তির বৈতরণী পার হওয়ার, পরকালের মুক্তির মঞ্জিল পার হওয়ার যে অন্যতম একটি পাথেয়, এই বিষয়ে সন্দেহের কিন্তু কোনো অবকাশ নেই। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে মসজিদ নির্মাণ করার জন্য। আরবিয়ানরা চেষ্টা করে তাদের পিতামাতার জন্য, তাদের যারা বাপদাদা মারা গেছে তাদের জন্য তারা মসজিদ নির্মাণ করে। আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন বিদেশি ডোনারদের মাধ্যমে সহযোগিতায় প্রায় ১,২৫০ মসজিদ এই দেশে নির্মিত হয়েছে। তারা এই বিষয়টা কেন আগ্রহী হয়, কারণ কোরআন হাদিসে মসজিদ নির্মাণের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, এই ফজিলতটা লাভ করার জন্যই কিন্তু তারা মসজিদ নির্মাণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহা আল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, রাওয়াল বুখারী। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অন্বেষণের জন্য, তার চেহারা অর্থাৎ সন্তুষ্টি অন্বেষণের জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মিসলাহু ফিল জান্নাহ, জান্নাতে অনুরূপ একটি গৃহ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গৃহ নির্মাণ যদি আমরা করতে চাই, জান্নাতে যদি আমাদের প্রাসাদ নির্মাণ করতে চাই, সেখানে আমাদের জন্য ঘর বরাদ্দ থাকবে, এটি যদি আমরা কামনা করি, তাহলে আমাদের কি মসজিদ নির্মাণে এগিয়ে আসতে হবে, সেটি যেখানেই নির্মাণ হোক না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি আউসা মিনহু, কেউ যদি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার চেয়ে আউসা, অধিক প্রশস্ত একটি গৃহ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সিলসিলা সহিয়া ৩৪৪৫ নম্বর হাদিস। মসজিদ নির্মাণ নিয়ে অনেক সময় আমরা গর্ব অহংকার করি, সেটি করা যাবে না। হয়তো বাবা জমি দান করেছে, সন্তানরা বলল যে আমার বাপ দিয়েছে এই মসজিদে, মানে একটা গর্ব বা আত্মহংকার করা, এটি কিন্তু কখনো করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান লা ইউরিদু বিহি রিয়ান ওয়ালা সুমআতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ শুধু নির্মাণ করলে হবে না, এই ফজিলত লাভ করার জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো কি করতে হবে, পালন করতে হবে। যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, লা ইউরিদু বিহি রিয়ান ওয়ালা সুমআতান,
কিন্তু মানুষকে শোনানো বা লোক দেখানোর কোনো উদ্দেশ্য থাকবে না তবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জান্নাতে আমাদের জন্য গৃহ নির্মাণ করবেন আরেকটি হাদিসে এসেছে মান বানা মাসজিদান লিল্লাহি কা মাফহাসে কাতাতিন আও আসগার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইবনু মাজাহ হাদিস নম্বর 738 সহিহ হাদিস যে ব্যক্তি কাতা পাখির বাসার সমপরিমাণ অর্থাৎ ছোট একটি মসজিদ হলো নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করবেন জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন কাতা হচ্ছে আরব দেশের একটি পাখি যেই পাখিটি অনেকটা বলা যায় যে ঘুঘু জাতীয় এক ধরনের পাখি দেখতে অনেক সুন্দর তো এই পাখি কি করে গাছের ডালে অথবা পাহাড়ের চূড়ায় সে ডিম দেয় না তার যখন ডিম দেওয়ার প্রয়োজন হয় তখন সে মাটি খুঁড়ে ডিম দেয় এই জন্য মসজিদটাকে কাতা পাখির বাসার সাথে তুলনা দেওয়া হয়েছে যেহেতু পাখিটি এই মাটিতেই ডিম পাড়ার জন্য তার বাসা নির্মাণ করে অনুরূপভাবে মসজিদ কিন্তু আমরা জমিনেই নির্মাণ করি এটি দুমিয়ারির কিতাবুল দুমাইরির কিতাবুল হাইওয়ান হায়াতুল হাইওয়ানের মধ্যে বিষয়টি আলোচিত হয়েছে অর্থাৎ এর মাধ্যমে মসজিদ নির্মাণের যে ফজিলত ছোট মসজিদও যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা মসজিদ নির্মাণ করি মানুষকে দেখানো অথবা শোনানো যদি আমাদের উদ্দেশ্য না হয়ে থাকে তাহলে এর মাধ্যমে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে গৃহ এবং যেটি আমরা নির্মাণ করব তার চেয়ে বড় আরও প্রশস্ত গৃহ নির্মাণ করবেন ইনশাআল্লাহ তাহলে এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা জানেন যে এখানে বহুবার আমিরে জামাত এই মেম্বারে খুতবা দেন অনেকবার আমরা বলেছি যে আল মারকাজুল ইসলামে আসসালাফিতে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ মারকাজি জামে মসজিদ এই মসজিদের নির্মাণ আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে গেছে আপনারা দেখছেন আমরা অলরেডি প্রথম তলার অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের আমরা কিন্তু ছাদ অলরেডি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আপনাদের দান এবং সহযোগিতায় এ পর্যন্ত এসেছে এটি আপনারা জানেন যে ছয়তলা একটি মসজিদ হবে 6,500 স্কোয়ার ফিট এখানে আমাদের যেটি পরিকল্পনা রয়েছে একটি লাইব্রেরি উন্নত লাইব্রেরি দাওয়া সেন্টার হেফজ বিভাগ এ ধরনের পরিকল্পনা রয়েছে আমাদের অর্থাৎ শুধু মসজিদ হিসাবে থাকবে না এটি একটি দাওয়া সেন্টার হিসাবে যেন পরিচালিত হয় এই লক্ষ্যে কিন্তু মসজিদটি নির্মাণ নির্মিত হচ্ছে আমরা আপনারা সবাই দীর্ঘদিন থেকে এই মসজিদে ডাইনিং যেটি এটি মূলত আসলে এটি একটি ডাইনিং এই ডাইনিংকে আপাতত অস্থায়ীভাবে মসজিদে রূপান্তরিত করা হয়েছে এই বিষয়গুলো আপনারা জানেন সুতরাং আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো পুনরায় যে আমরা যেন এই মসজিদের বাকি কাজ সমাপ্ত করার জন্য দ্রুত আমরা সহযোগিতার হাতকে সম্প্রসারিত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা আমাদের চেষ্টা রয়েছে আন্তরিকতা রয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে যেন এই গরমের মধ্যে আর কষ্ট না করতে হয় আমরা যেন সুন্দর একটি পরিবেশে একটি মনোরম পরিবেশে আমরা এখানে আমিরে জামাতের খুতবা আমিরে জামাত সহ যারা খুতবা দেন এখানে তাদের খুতবা যেন আমরা শ্রবণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদটিকে আমাদের হকের প্রচারের অনন্য কেন্দ্র হিসাবে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন আমরা আলোচনা করছিলাম যে পরকালীন পাথেয় সঞ্চয় অর্থাৎ পরকালে মুক্তির জন্য যে ভালো আমলগুলো আমরা এই পৃথিবী থেকে করে যেতে পারি তার মধ্যে অন্যতম একটি বিষয় নিয়ে আমি আলোচনা করলাম সেটি হচ্ছে মসজিদ নির্মাণ এবং এর যে ফজিলত হাদিসে রয়েছে এবং কোরআনে যে মসজিদ নির্মাণের কথা বলা হয়েছে সেই বিষয়টিও আমরা আলোকপাত করলাম দ্বিতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে দীন ইলম শিক্ষাদান আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন যাকে হেদায়েতের নূর কোরআন এবং হাদিসের নূর যার অন্তরে প্রবেশ করেছে কোরআন এবং হাদিসের আলোয় যা হৃদয় জগৎটা আলোকিত হয়েছে আলোকোদ্ভাসিত হয়েছে তার মতো সৌভাগ্যবান ব্যক্তি কিন্তু এই পৃথিবীতে আর কেউ নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব তিনি ইসলাম গ্রহণ করুক অন্তক তিনি মন থেকে কামনা করেছেন চেয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা তুমি যাকে পছন্দ করো ভালোবাসো তাকে হেদায়েত করতে পারবে না বরং আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনিই হেদায়েত লাভ করবেন সুতরাং হেদায়েতের এই নূর আমাদের যাদের অন্তরে প্রবেশ করেছে দিনের স্বচ্ছ জ্ঞান কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান যাদেরকে লাভ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ চেষ্টা করতে হবে আমি মাদ্রাসার ছাত্র বা আপনি মাদ্রাসার ছাত্র না হলেই যে দিনের জ্ঞান অর্জন করা যাবে না সেটি না এটি একটি অবশ্যই ভালো একটি ক্ষেত্র মাদ্রাসায় আমরা ভর্তি হয়ে জ্ঞান অর্জন করি এর বাইরেও কিন্তু আমরা খুতবা শুনে আমরা বিভিন্ন ধরনের হাদিস গ্রন্থ তার অনুবাদ পড়ে আমরা বিভিন্ন ধরনের ইসলামী বইপত্র পড়েও এবং বিভিন্ন আলেমের সাহচর্যে থেকে
যারা সঠিক কথা বলেন সঠিক বক্তব্য দেন তাদের সাহচর্য থেকেও কিন্তু আমরা দ্বীনি জ্ঞান অর্জন করতে পারি সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন তাদের অবশ্যই সন্তানকে দ্বীনি জ্ঞান জ্ঞানে জ্ঞানান্বিত করতে হবে দ্বীনি জ্ঞান তাকে অর্জন করাতে হবে শিক্ষা দিতে হবে এই মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে বিশুদ্ধ দ্বীন শিক্ষা দেওয়ার জন্য সুতরাং এখানে যারা পড়ার সৌভাগ্য লাভ করেছে সেই সমস্ত ছাত্রদের অবশ্যই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং প্রতিটি মুহূর্ত আমাদের জ্ঞান অর্জনের জন্য ব্যয় করা উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল শাইখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন হাদিস নম্বর 240 যে ব্যক্তি কাউকে কোনো ইলম শিক্ষা দেয় দ্বীনি ইলম শিক্ষা দেয় ফালাহু আজরু মান আমিলা বিহি তার শিক্ষাদানকৃত ইলম অনুযায়ী যদি তার ছাত্র আমল করে তাহলে সেই শিক্ষক ছাত্রের সমপরিমাণ কি পেয়ে যাবে সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সুতরাং কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা লাভ করা দ্বীনি তালিম গ্রহণ করার সুযোগটি আমাদেরকে গ্রহণ করতে হবে হেলাই ফেলাই এই মূল্যবান সময়গুলোকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু দেখতে দেখতে আমাদের জীবন থেকে এই সময়গুলো ব্যয় হয়ে যাবে লেখাপড়া ব্যতীত আমরা অন্য বিষয়ে যত কনসেন্ট্রেশন দিব যত মনোযোগ দিব লেখাপড়া থেকে তত আমাদের মনোযোগ সরে যাবে এই জন্য পড়ালেখার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে যে ছাত্রটি একসময় 14-15 বছর আগে মার্কাজে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল আজকে সে দাওরায়ে হাদিস ফারাগের দ্বার প্রান্তে আছে অনেক ছাত্র আছে 10 বছর 8 বছর 12 বছর থেকে পড়ছে অনেকে আছে তাখাসুসে পড়ছে সে বেরিয়ে যাবে যখন পড়াটা শেষ হবে সে কিন্তু তার সময়ের মূল্য বুঝতে পারবে যে আমি কি করলাম আমার আরও শেখা উচিত ছিল কারণ শেখা কোনো শেষ নেই আল ইলমু ওয়াল বাহর আল্লাযী লা সাহিলা লাহু জ্ঞান হচ্ছে এমন এক সাগর সমুদ্র যার কোনো কূলকিনারা নেই সুতরাং আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগটি বিভিন্নভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে সন্তানদেরকেও কিন্তু সেই জ্ঞান অর্জন করানোর জন্য সচেষ্ট হতে হবে عن ابي امامه الباهلي قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته واهل السماوات والارضين حتى النمله في جهرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير رواه الترمذي 2685 نمبر حديث شيخ الباني سوي ترغيب المد حديث تقول لك كورشن حديث نمبر 81 ابو امامه باهلي থেকে বন্ডে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ ফেরেশতা এবং আসমান জমিনের যারা অধিবাসী রয়েছে এমন কি পিপিলিকার গর্ত এবং সমুদ্রের মাছ লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়র যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয় দ্বীনি জ্ঞান শরীয়ত জ্ঞান যারা শিক্ষা দেয় তাদের জন্য কল্যাণের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ তাহলে যারা দাইল আল্লাহ যারা শিক্ষক তাদের জন্য এই হাদিসের মধ্যে কিন্তু অভূত ফজিলতের কথা প্রভূত ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আসমান জমিনের যারা আছে সবাই এমন কি গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত এই লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়র যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয় দ্বীনি জ্ঞান শিক্ষা দেয় শরীয়ত বিষয় শিক্ষা দেয় কোরআন এবং হাদিসের সঠিক বিষয়টি তুলে ধরে তাদের জন্য এই ফজিলত রয়েছে সুতরাং যেখানে দ্বীনি ইলম শরীয়ত ইলম অর্জনের এত ফজিলত রয়েছে সুতরাং সেই সুযোগটি যখন আমি পেয়েছি সেই সুযোগকে কেন আজে বাজে কাজে সময় নষ্ট করে আমি সেই সময়গুলো আমি নষ্ট করব আমি অবহেলায় নষ্ট করব এই জন্য আমি ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো সময়ের মূল্য দিতে হবে এবং সময়কে গুরুত্ব দিয়ে প্রতিটি মুহূর্তকে আমাদেরকে মূল্যবান বিবেচিত করে এই জ্ঞানার্জন আমাদেরকে নিয়োজিত হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইনাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম ফমান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী নবীরা কোনো টাকা পয়সার দিনার দিরহামের উত্তরাধিকারী করে যাননি বরং তারা উত্তরাধিকারী করে গেছেন ইলমের সুতরাং যে নববী ইলমের যতটুকু গ্রহণ করতে পারবে সে নববী মিরাসের ততটুকুই গ্রহণ করবে সুতরাং এই নববী ইলমের প্রকৃত ধারক এবং বাহক প্রচার এবং প্রসারক হিসাবে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন যখন মানুষ মারা যায় তখন তার তিনটি আমল ছাড়া সব বন্ধ হয়ে যায় ইল্লা মিন সাদাকাতিন জারিয়া প্রবাহমান সাদাকা
যে দানটা অব্যাহত থাকে আও ইলমেন ইনতাফাউ বিহি অথবা এমন জ্ঞান উপকারী জ্ঞান আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু অথবা সৎ সন্তান যে পিতার জন্য দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দেন কাউকে দেন না উভয়টাই পরীক্ষা কাউকে পুত্র এবং কন্যা সন্তান দুটি দান করেন আবার কাউকে শুধুমাত্র পুত্র অথবা শুধুমাত্র কন্যা সন্তান দান করেন যেটি করুক না কেন সন্তান লাভ করাটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত সুতরাং যারা আমাদের যাদের সন্তান রয়েছে সেই সন্তানকে যদি আমরা আমাদের পরকালে মুক্তির ওসিলা বা মাধ্যম হিসেবে বানাতে চাই তাহলে সেই সন্তানকে আদর্শ সন্তান যোগ্য সন্তান মানবিক সন্তান হিসেবে গড়ে তুলতে হবে এবং দ্বীনে ইলমের মাধ্যমে শরীয়ত ইলমের নূর যদি তার মধ্যে প্রবেশ করে তাহলে এটি সত্যিকার অর্থে সম্পদ টাকা পয়সা অনেক কিছু আপনি রেখে যাবেন আপনার সন্তান সেই টাকা পয়সা সঠিক কাজে ব্যয় করবে না এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই কিন্তু যদি আপনি সন্তান রেখে যান সেই সন্তান যদি আপনার জন্য দোয়া করে তাহলে আপনার জান্নাতে আপনার মর্যাদার স্তর কি হবে বাড়িয়ে দেওয়া হাদিসে বলা হয়েছে যে ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ ফায়াকুলু আন্না হাযা একজন ব্যক্তি তার জান্নাতে মর্যাদার স্তর বাড়িয়ে দেওয়া হবে সে বলবে আন্না হাযা এটা কিভাবে হলো আমি তো এমন কিছু করিনি যে জান্নাতে আমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে বলা হবে ফায়ুকাল বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে এই জন্য তোমার মর্যাদার স্তরকে বাড়িয়ে দেওয়া হলো সুবহানাল্লাহ আমার আপনার সন্তান যদি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে আর আমরা শুনি তাহলে এটি আমাদের জন্য অত্যন্ত নয়ন প্রীতিকর একটি আত্মা প্রশান্তিকারী একটি বিষয় আল্লামা ইকবাল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তার পিতা পেছনে দাঁড়িয়ে তার কোরআন তেলাওয়াত শুনতেন এবং অঝর নয়নে ক্রন্দন করতেন এবং সন্তানের জন্য দোয়া করতেন আল্লামা ইকবাল তিনি দেশ বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রাচ্যের পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন তিনি বলেছেন যে আমার পিতার শিখিয়ে দেওয়া এই কোরআনই ছিল আমার জীবনের পাথেয় আল্লামা ইকবালের বিভিন্ন কবিতায় দেখেন কোরআনের প্রভাব আপনারা লক্ষ্য করবেন যাই হোক এই হাদিসে যেটি বলেছে আউ ইলমিন ইনতাফাউ বিহি তাহলে সৎ সন্তান যদি থাকে এবং সন্তান আমার আপনার জন্য দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে আমাদের মর্যাদার স্তরকে বাড়িয়ে দিবে তাহলে সন্তানকে সৎ হিসেবে গড়ে তুলতে হবে আপনি আমি তার জন্য কত সম্পদ রেখে যেতে পারলাম ব্যাংকে তাদের জন্য ডিপিএস খুললাম কি না এর চাইতে বহু বেশি মূল্যবান হচ্ছে তাকে সত্যিকার অর্থে আমি মানুষ হিসেবে গড়ে তুলতে পারলাম কি না সত্যিকার অর্থে তাকে মুসলিম হিসেবে গড়ে তুলতে পারলাম কি না দিনের জ্ঞানে তাকে জ্ঞানান্বিত করতে পারলাম কি না সেই বিষয়টি এবং তাকে পরকালে মুক্তির মাধ্যম হিসাবে আমি গ্রহণ করতে পারলাম কি না সেই বিষয়টি কারণ মানুষ যখন চলে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু দোয়া যদি কার আমার সন্তান করুক বা অন্য যেই কেউ করুক যদি দোয়া করে মৃত ব্যক্তির জন্য তাহলে সেই দোয়াটি কবুল করা হয় আকিদা তহাবি আকিদার একটি বিখ্যাত কিতাব সেখানে বলা হয়েছে অফি দোয়াইল আহিয়াই ওয়া সাদাকাতিহিম মানফাআতুন লিল আমওয়াত অর্থাৎ জীবিত ব্যক্তিদের দোয়া এবং তাদের সাদাকা মানফাআতুন লিল আমওয়াত মৃত ব্যক্তির জন্য উপকার বয়ে নিয়ে আসে সুতরাং মা আমরা মানুষ মারা গেলে মৃত্যুবরণ করলে চল্লিশা করি কুলখানি করি বিভিন্ন ধরনের বেদাতি অনুষ্ঠান করি কিন্তু এগুলো না করে যদি আমরা সাদাকায়ে জারিয়া হিসেবে এমন কিছু দান করি যে দানটি অব্যাহত থাকবে এবং আমার মরার পরে সেটি জারি থাকবে এবং এর সব আমি পেতে থাকবো তাহলে এটা আমার জন্য অত্যন্ত কল্যাণকর হবে এবং সাদাকায়ে জারিয়ার অন্যতম একটি এলমন এনতাফাউ বিহি এর অন্যতম একটি বিষয় হচ্ছে কিন্তু সৎ সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিসে ব্যাখ্যা দিয়ে বলছেন যে ওয়া আবি হুরায়রা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না মিম্মা ইলহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে কোনো মুমিন তখন তার মৃত্যুর পর তার আমল এবং সৎ জিনিস সৎ আমল এবং নেকি যেটি তার আমলনামায় যুক্ত হতে থাকে সেটি হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু যেই এলেম সে শিক্ষা অর্জন করেছে এবং এর প্রচার প্রসার করেছে ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু আগের হাদিসটির এটি ব্যাখ্যা অথবা সৎ সন্তান রেখে গেছে ওয়া মুসহাফান ওয়াররাসাহু অথবা কোনো কোরআন মাজিদ উত্তরাধিকার সূত্রে রেখে গেছে আমার বাবা কোরআন রেখে গেছে আমি পড়ছি অথবা আমার দাদা রেখে গেছে আপনার দাদা রেখে গেছে সেই কোরআন আপনি পড়ছেন এরপরে আপনি আপনার সন্তান পড়বে এরকম কোরআন মাজিদও যদি কেউ রেখে যায় সেটি বংশ পরিক্রমায় যদি সেটি তেলাওয়াত করা হয় এটিও কিন্তু একটি সাদকায় জারি এর আমলনামাও কিন্তু এর আমলও এর সওয়াবও কিন্তু আপনার আমলনামায় যুক্ত হবে আও মসজিদান বানাহু অথবা কোনো মসজিদ নির্মাণ করেছে
আও বাইতান লি ইবনে সাবিলে বানাহু অথবা মুসাফিরের জন্য কোনো গৃহ নির্মাণ করেছে আও নাহরান আজরাহু কোনো নদী খাল খনন করেছে আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহ্হাতিহি ও হায়াতিহি অথবা তার জীবদ্দশা এবং সুস্থ অবস্থায় নিজের সম্পদ থেকে মাল বের করে সাদাকা করেছে ইলহাকুহু মিন বাদি মাউতিহি এটি তার মৃত্যুর পরে এর সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে ইবনু মাজাহ হাদিস নম্বর 224 সনদ হাসান তাহলে এই যে সৎ আমল অর্থাৎ সাদাকায়ে জারিয়া যেটি ইলমে ইউনতাফাউ বিহি উপকারী বিদ্যা এর মধ্যে একটি হচ্ছে লেখালেখি করা যাদের লেখালেখির সামর্থ্য রয়েছে তাদেরকে লেখালেখির বিষয়টাও কিন্তু গুরুত্ব প্রদান করা দরকার এবং আমার মনে হয় যে ছাত্র জীবন থেকে অভ্যাস করতে হবে যদি ছাত্র জীবন থেকে লেখালেখির অভ্যাসটা গড়ে না ওঠে তাহলে নিজের এলমের কিন্তু স্থায়ী প্রভাবটা থাকে না অনেক বড় বড় আলেম রয়েছেন তারা যখন দুনিয়া থেকে চলে যান তাদের মৃত্যুর মাধ্যমে এলমের কি হয় পরিসমাপ্তি ঘটে যায় কিন্তু অনেকে আছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুর হাজার 500, 700, 200, 400 বছর অর্থাৎ বহুদিন পর্যন্ত তাদের কিতাবগুলো থেকে মানুষ উপকৃত হতে থাকে এটিও কিন্তু একটি বড় সাদাকায়ে জারিয়া আও ইলমান ইনতাফাউ বিহির মধ্যে এটিও পড়বে মিশকাতুল মাসাবির প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি রহমাহুল্লাহ বলেছেন আও ইলমান ইনতাফাউ বিহি হুয়া মা খালাফাহু মিন তাআলিফিন আও তাসনিফিন আও রিওয়ায়া উপকারী বিদ্যা হচ্ছে যেটা সে রেখে যাবে শিক্ষাদান আও তাসনিফ গ্রন্থ রচনা আও রিওয়ায়া হাদিস বর্ণনা وقال بعضهم আর কেউ কোন কোন বিদ্বান বলেছেন হামলুহু আলা তালিফ আকওয়া ইলমুন ইনতাফাউ বিহি এটিকে গ্রন্থ রচনার ক্ষেত্রে প্রযোজ্য ধরে নেওয়াটাই হচ্ছে আকওয়া অধিক শক্তিশালী লিআন্নাহু আতওয়ালু মুদ্দা ওয়া আবকা আলা মামারিজ জামান কারণ এই গ্রন্থটা চিরদিন এটাই অনেক দিন স্থায়ী থাকে এবং কালের পরিক্রমা এটি অবশিষ্ট থেকে যায় আল মুরাদু বিহি আল ইলমু শারঈ এবং হাদিসে যে আও ইলমেন ইনতাফাউ বিহির কথা বলা হয়েছে এই ইলমের দ্বারা উদ্দেশ্য হচ্ছে শারঈ ইলম দুনিয়াবী কোনো ইলম নয় ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর একটি বই রয়েছে সাইদুল খাতির যেটি বাংলায় অনুবাদ হয়েছে হৃদয়ের দিনলিপি এই বইয়ের মধ্যে বলা হয়েছে যে লেখালেখির যে সময়টি একটি মানুষের লেখাপড়া ছাত্র জীবন চাকরি বাকরি পেতে পেতে তো আমাদের মোটামুটি বাংলাদেশে ধরেন 30-35 চলে যায় আমাদের 40 বছর পার হয়ে যায় এই যে ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার সৈয়দুল খাতিরের মধ্যে বলেছেন যে লেখালেখির উত্তম বয়স হচ্ছে